হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতেছেন টেক ডেস্কে এবং সাথে আছে আমি আকাশ। তো আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব কেন একজন ইউটিউবার আপনাদের জন্য শর্ট লিংক ইউজ করে বা অন্য কোনো মানুষ আপনাদের জন্য কেন শর্ট লিংক ইউজ করে। তো শর্ট লিংকটা মূলত ইউজ করে যে আপনারা ধরুন একটা আপনার জন্য একটা ফাইলকে গুগল ড্রাইভে আপলোড করলো, তো এই ফাইলটার লিংক বিশাল বড় হয়ে যায়। তো এই ফাইলটার লিংকটাকে ছোট করার জন্য এই শর্ট বা ছোট করার জন্য শর্ট লিংকটা ইউজ করা হয়। তো এই শর্ট লিংকটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। তো যেটা ফ্রি হয় যেমন বিটলি বা গুগল শর্টনার, এগুলোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলে চলে যায়। কিন্তু অ্যাডেফলি যেগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে পেইড। শর্ট লিংকের জন্য যে ইউটিউবার বা যে আপনাদেরকে লিংক দেয় সে একটা প্রফিট পায়, তো তার প্রফিটের জন্য আপনাদেরকে এই লিংক অ্যাডেফ্লাইটা তারা ইউজ করে। তো অ্যাডেফলি থেকে আপনারা অনেকেই হয়তো জানেন না যে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয়। তো আপনারা ডাউনলোড করতে যায় অনেক অ্যাডের মধ্যে অ্যাড দেখতে পান এবং সেখানে উল্টাপাল্টা ক্লিক করেন, আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটা আপনারা খুঁজে পান না। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাডেফলি থেকে কোনো সফটওয়্যার বা কোনো ফাইলস আপনারা ঠিক মতো ডাউনলোড করবেন। তো সবার প্রথমে আপনি আপনার লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর আপনার সবার ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা সেকেন্ড উঠতেছে। তো এখানে 5 সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে। তো 5 সেকেন্ড ওয়েট করার পর এখানে আপনারা স্কিপ অ্যাড নামে একটা অপশন পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্কিপ অ্যাড নামে একটা অপশন চলে আসছে। তো আপনি যখন এই স্কিপ অ্যাডে ক্লিক করবেন তখন আপনার লিংকটা আনলক হয়ে যাবে এবং আপনি এই লিঙ্কে থেকে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনাকে যে ফাইলটা দেওয়া হয়েছে আপনি সেই ফাইলটা পেয়ে যাবেন এবং এই আপনি স্কিপ অ্যাডে ক্লিক করার কারণে সে একটা রেভিনিউ পাবে। আর কেউ যদি জানতে চান যে কিভাবে এই অ্যাডেফলি ইউজ করে কোনো প্রকার কাজ না করে আর্ন করা যায়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকের ভিডিওটা দেখবেন, আপনারাও আর্ন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।